হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো তুমি যদি এআই ব্যবহার করে এরকম নেম ফটো ক্রিয়েট করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে তোমাদের আমি মোট চারটি প্রম্পট দেবো সেই প্রম্পট ব্যবহার করে তোমরা খুব সহজে এরকম ফটো এআইয়ের মাধ্যমে ক্রিয়েট করতে পারবে চলুন বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুরু করি প্রথমত তোমরা বিং অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর বিং অ্যাপটা ওপেন করবে বিং অ্যাপটা ওপেন করার পর এখানে যে ইমেজ ক্রিয়েটর দেখতে পাচ্ছ এই ইমেজ ক্রিয়েটর ওপর ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে প্রমটি লেখার জন্য এখানে ক্লিক করবে ফার্স্ট ফ্রমটি নোটস থেকে কপি করবে বিং অ্যাপটার মধ্যে আসবে বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে তো প্রথমত তোমরা নামটাকে চেঞ্জ করে নেবে নামটা চেঞ্জ করা হয়ে গেলে এখানে যে ক্রিয়েট দেখতে পাচ্ছ এই ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার যে ফটোটা পছন্দ ওই ফটোর উপর ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করবে ডাউনলোড সাইডে স্কল করবে থ্রি ডটে ক্লিক করবে ডাউনলোড এভাবে করে তোমরা ফার্স্ট ফ্রম থেকে ফটো জেনারেট করাতে পারো এবার দ্বিতীয় ফ্রম্পটা লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করবে কাট করার পর নোটসে আসবে নোটসে আসার পর এখান থেকে দ্বিতীয় ফ্রমটি তোমরা কপি করবে বিং অ্যাপটার মধ্যে আসবে আসার পর এখানে পেস্ট করবে পেস্ট করা হয়ে গেলে সেম প্রোসে হবে নামটাকে চেঞ্জ করে নেবে নামটা চেঞ্জ করা হয়ে গেলে ক্রিয়েট দেখতে পাচ্ছ ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার ডাউনলোড করার পালা ফটোর উপর ক্লিক করবে তৃতীয়টা ক্লিক করবে ডাউনলোড এভাবে করে তোমরা দ্বিতীয় ফ্রম থেকে ফটো জেনারেট করাতে পারো এবার তৃতীয় ফ্রমটা লেখার জন্য এখান থেকে এটাকে পুরো কাট করার কোনো দরকার নেই এখানে যে গার্ল লেখা আছে এই গার্লের জায়গায় সিম্পল বয় করবে কয় লেখা হয়ে গেলে ক্রিয়েট দেখতে পাচ্ছ এই ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছো ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার ফটোর উপর ক্লিক করবে থ্রি ডোটে ক্লিক করবে ডাউনলোড সাইডে স্কল করবে থ্রি ডোটে ক্লিক করবে ডাউনলোড এবার চতুর্থ ফ্রমটা লেখার জন্য এখান থেকে এটাকে পুরো আট করবে কাট করার পর নোটসে আসবে নোটসে আসার পর এখান থেকে চতুর্থ ফ্রমটিকে তোমরা এখান থেকে কপি করবে কপি বিং অ্যাপটার মধ্যে আসবে বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে পেস্ট করা হয়ে গেলে প্রথমত তোমরা এই জায়গাটিতে চেঞ্জ করতে পারো এখানে লেখা আছে এ লাভ এস এই জায়গায় তোমরা অন্য কিছু লিখতে পারো তো লেখার পরে এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছ এই ক্রিয়েটে ক্লিক করবে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে এবার ডাউনলোড করার পালা ফটোর উপর ক্লিক করবে থ্রিডোটে ক্লিক করবে ডাউনলোড এভাবে করে তোমরা ফ্রম্টগুলো ব্যবহার করে ফটো জেনারেট করতে পারো তো আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই থাকবে সুস্থ থাকবে বাই